রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ব্যস্ত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। জাতীয় পার্টির প্রার্থী মুস্তাফিজুর রহমান মনে করেন, বিগত সময়ের উন্নয়নের কথা মূল্যায়ন করবে নগরবাসী। আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা ডালিয়া বলেন, মানুষ পরিবর্তন চায়। তিনি জিতলে তিলোত্তমা নগরী হবে রংপুর। প্রচার চলবে রাত 8টা পর্যন্ত। রংপুর থেকে জানাচ্ছেন আতিকা রহমান। শেষ দিনের প্রচারে যেন দম ফেলবারও সময় নেই কারো। কি মেয়র কি কাউন্সিলর প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে ভোটারদের দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুটছেন সবাই। আধুনিক নগরী গড়ার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। ভোটাররা বলছেন, গণমানুষের পাশে দাঁড়াবেন এমন প্রার্থীকে নির্বাচিত করবেন তারা। রংপুর একটা মডেল নগরী হিসেবে তৈরি করবে, এখানে রংপুরে ফেয়ার নির্বাচন হবে, শ্যামা সুন্দরী এবং কেডি ক্যানেলটা উন্নয়ন করলেই রংপুরের জলাবদ্ধতা নিরসন হবে। নগরীর ধর্মদাস ও পৌরবাজার এলাকায় গণসংযোগ করেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা, আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া পুলিশ লাইন চিড়িয়াখানা এলাকায় জনসংযোগ করেন। যানজটের দিকে আমি প্রথম নিরসন দিব, বেকার সমস্যার দিকে নিরসন দিব। শ্যামা সুন্দরী ডাস্টবিন হয়ে গেছে, এই ডাস্টবিনকে মুক্ত করে চমৎকার শ্যামা সুন্দরী খাল খনন করে দুই পাশে রাস্তা ওয়ান ওয়ে করে রংপুরের চিন্তা। তারপরে আপনার আমার চিন্তা আছে বর্জ্য, যে বর্জ্য ব্যবস্থা, কাউন্টার প্রার্থীরা নেক টু নেক লড়াই করবে, কিন্তু সেই ধরনের আমরা উত্তাপটা লক্ষ্য করছি না। এখানে যিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আছে বা অন্য স্বতন্ত্র প্রার্থী আছে, বিএনপি নাই, অনেকভাবেই কিন্তু উত্তাপটা সেভাবে কিন্তু মাঠে আমরা দেখছি না। আমরা মনে করতেছি যে আমরা একতরফাভাবেই মানে মাঠটা ধরে রাখার চেষ্টা করতেছি, তো আমি সেদিক থেকে আশাবাদী যে ইনশাল্লাহ ফলাফলটা অত্যন্ত পজিটিভ হবে। 27 ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশনের 229টি কেন্দ্রে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট সব পক্ষ। রংপুর সিটি কর্পোরেশন এলাকায় শ্যামাসুন্দরী খাল সহ যানজট নিরসন সহ ড্রেনেজ ব্যবস্থা এবং অন্যান্য নানান সমস্যার কথাই কিন্তু বলছেন ভোটাররা। 27 ডিসেম্বর এখন দেখতে হবে ভোটাররা জাতীয় পার্টিতে ভরসা রাখেন নাকি পরিবর্তনের অঙ্গীকার হিসেবে নৌকায় ভরসা রাখেন। আতিকা রহমান, আরটিভি, রংপুর। দর্শক, সিটি কর্পোরেশন নির্বাচনের খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকা রহমান। আতিকা, আপনি সকাল থেকেই রংপুর সিটি নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন, পরিবেশ সম্পর্কেও জানাচ্ছিলেন, এখন আসলে সেখানকার নির্বাচন পরিবেশ কেমন দেখছেন এবং নতুন করে কোনো অভিযোগ পাওয়া গেছে কিনা সব মিলে যদি জানাতেন। ধন্যবাদ। আসলে সকাল থেকে আমরা নির্বাচনের বিভিন্ন এলাকা আসলে ঘুরে দেখেছি এবং প্রার্থীরা আসলে শেষ মুহূর্তে প্রচারণায় খুবই ব্যস্ত সময় পার করছেন। আমরা যেটি দেখছি যে আসলে রংপুরে খুব নেতিবাচক প্রচার প্রচারণা বা একজন প্রার্থী আরেকজন প্রার্থীর বিরুদ্ধে নেতিবাচক অভিযোগ এসব থেকে তারা একটু বিরত আছেন। যার যার আসলে গুণের কথা এবং তারা আসলে মেয়র নির্বাচিত হলে কী করবেন, কাউন্সিলররা নির্বাচিত হলে কী করবেন, সেই দিকেই কিন্তু বেশ ইতিবাচক প্রচারণার দিকে তারা এগিয়ে যাচ্ছেন। এবং সকাল থেকে আমরা আওয়ামী লীগ প্রার্থী এবং জাতীয় প্রার্থী নির্বাচনী প্রচারণা দেখেছি, তারা যেটি বলেছেন আওয়ামী লীগের প্রার্থী যে মানুষ পরিবর্তন চায় এবং বিগত সময়ে যে কাজগুলো হয়নি তিনি মেয়র নির্বাচিত হলে সেই কাজগুলো করবেন। এবং জাতীয় পার্টির যে মেয়র প্রার্থী রয়েছেন মোস্তাফিজার রহমান মোস্তফা, তিনি বলেছেন তার অনেক কাজগুলো অসমাপ্ত রয়েছে, সেই অসমাপ্ত কাজগুলো তিনি শেষ করতে চান এবং রংপুরকে একটি মডেল নগরীতে পরিণত করতে চান। আমি এখন দাঁড়িয়ে আছি রংপুর সরকারি কলেজের সামনে। এখানে একটু আগে রিটার্নিং কর্মকর্তা রংপুর সিটি কর্পোরেশনের আব্দুল বাতিন, তিনি এখানে কেন্দ্রটি পরিদর্শন করেছেন। আপনারা জানেন যে ইতিমধ্যে কেন্দ্র কিন্তু তৈরি করার কাজ শুরু হয়েছে এবং এখানে কেন্দ্র পরিদর্শন তিনি করেছেন। কেন্দ্র পরিদর্শন করে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রয়েছে, আমাদের কাছে বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পায়নি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে যাতে যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তারা মোকাবেলা করতে পারেন। এবং উনি যেটি বলেছেন আসলে কিছু ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করা হয়েছে এবং ইভিএম সহ আগামীকাল যে নির্বাচনী সরঞ্জাম সেগুলো আসলে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এবং কেন্দ্রের ব্যাপারেও তিনি বলেছেন তারা চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছেন। এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার তারা খবর পায়নি এবং আমরাও যারা গণমাধ্যম কর্মী রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় যাচ্ছি, আমরা এখন পর্যন্ত প্রার্থী সমর্থকদের মধ্যে কোনো উত্তেজনাকর পরিস্থিতি আমরা এখন পর্যন্ত। আদিকা, আপনি খবর সংগ্রহ করতে থাকেন, আমরা পরবর্তী সংবাদে আবারও যুক্ত হওয়ার চেষ্টা করব। দর্শক, এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আতিকা রহমান।